শুক্র দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ 26 ডিসেম্বর 2022 রোজ সোমবার দর্শক এখানে একটি ফিজিয়ান হলিস্টিয়ান ফিজিয়ান জাতের গাভি একটু দহন করে দেখানোর চেষ্টা করব এবং গাভি সম্বন্ধে বিস্তারিত কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব আর দুধের ধারণা আর বয়স দাম বিস্তারিত আর কি তথ্য তুলে ধরার চেষ্টা করব যদি আপনাদের এই গরুটি পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু যোগাযোগ করতে পারেন আমাদের সাথে তো আমরা এখন গাভিটি দহন করব এবং আপনাদের দেখাবো যে দুধ কতটুকু হয় সালাম আলাইকুম ভাই বাচ্চাটার বয়স কয়দিন হলো ভাই দুই দিন বেটি বাচ্চা তাই না বেটি বাচ্চা বয়স দুই দিন আর গাভির বয়স ভাই দুই দাঁত প্রথম বাচ্চা না ভাই প্রথম বাচ্চা তো দেখি দুধ দেখাই দর্শকদের যে কতটুক দুধ হয় দহন করা শুরু করেন দর্শক একবারে সরাসরি আমরা দুধ দহন করে আপনাদের কিন্তু দেখানোর জন্যই আসছি একটু সকাল সকালই দেখা যাক যে দুধ কতটুক পাওয়া যায় আর দুই দিন বয়স কিন্তু বাচ্চাটার আর আজকে দুধেই কিন্তু প্রমাণ করে দিতে পারে যে ভবিষ্যতে দুধ কতটুক আসবে এই বালটি দোয়া হবে না আচ্ছা দর্শক দেখেন বালটিটা কিন্তু একবারে খালি আর ধৈর্য সহকারে একটু দেখতে হবে কারণ গাভি দহন করা একটু সময় লাগবেই কিন্তু বালতিটা একটু উল্টা করে দেখান তো ভাই হ্যাঁ হ্যাঁ এবার লান আমি এই পার্ট থেকে যদি দেখাই তাহলে বেশি ভালো হবে কাছে গেলে ভয় করবে ভাই এই গাভিটার পূর্ণ দুধ আসতে কিরকম সময় লাগবে এখনো ধরো যে 15-20 দিন টাইম লাগবে 15-20 দিন পরে পূর্ণ দুধ পাওয়া যাবে আচ্ছা এটা কি দেশি গাভির ক্ষেত্রেও না ফিজিয়ান এটার ক্ষেত্রে খালি ফিজিয়ান না দেশি গুলোর দুই চার আট দিনের ভিতর ফিরে যায় কিন্তু ফিজিয়ানের ক্ষেত্রে দর্শক যারা জানেন এই ফিজিয়ান গরুগুলো পালন করছেন তারা কিন্তু বুঝতে পারবে যে ফিজিয়ান গরুগুলোর দুধ আসতে একটু সময় লাগে ভাই এখন কি পূর্ণ খাবার দেওয়া হচ্ছে না এখন খালি হালকা খালি গুঁড়ে আর হালকা ভুষি আচ্ছা আচ্ছা দর্শক আসলে এই যে কম খাবার দেওয়ার কারণটাই হলো যে যদি বেশি খাবার দেয় দুধের চাপ আসবে আসার পরে মানে বাঁধগুলো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে এবং দুধের চাপে মানে ম্যাস্টিক হওয়ার বেশি সম্ভাবনা থাকে এই কারণে এখন খাবার একটু কম কিন্তু ঘন ঘন টানতে হবে দিনে কয়বার করে টানেন ভাই এখন টানা পড়তেছে তিন ফিরে আচ্ছা দর্শক দিনে এখন কিন্তু তিনবার টানা হচ্ছে তো দেখা যাক এক টানে কতটুক দুধ পাওয়া যায় এইটা দিয়ে অনুভব করা যাবে যে সারা দিনে কতটুক দুধ এখন আসবে এবং পরবর্তীতে কীরকম আসবে ওইটা আইডিয়া করা যাবে অনেকেই বলে যে ভাই আপনারা ভিডিও দেখান কিন্তু দুধ তো ওই রকম হয় না তো মূলত সেই কারণেই কিন্তু ভিডিওটি একবারে সরাসরি করা হচ্ছে যাতে আপনারা দুধের আইডিয়াটা পেয়ে যান আর
এখন কত টাকা আনুমানিক কেজি দশেক না এখন না কম হবে দশ কেজির একটু কম হবে হালকা হালকা একটু কম হবে দর্শক এই যে আমরা দেখাইলাম যে মোটামুটি আচ্ছা তো দর্শক আমরা দুধ দেখাই দিলাম দুধ দহন করে গাভীর তো এখন আমরা চলে যাব কিন্তু দামের ধারণা নিয়ে যে কেমন দাম রাখবেন তো ভাই আপনি কত লিটারের গ্যারান্টি দিতে পারবেন এই গাভীটির এই গরুর দুধ সকালবেলা দশের দোয়া দিব সকালবেলা দশের আচ্ছা দুইবারে ষোলো থাকবে আচ্ছা শামসুল ভাই আসলে সবসময় মানে ভালো মানের গাভী কালেকশন করে থাকে আর শেডটা কিন্তু ভরা থাকে সবসময় এইবার খালি খালি দেখতেছি একবারে একটা গরু দেখতেছি কেমন দাম রাখা যাবে ২২৫ হইলে বেচা যাবে দাম দরের সুযোগ আছে না হালকা একাটুক দর্শক ২২৫ বিক্রি করার নিয়ত হালকা কিছু আর কি দাম দর করার সুযোগ আছে চাইলে কিন্তু আপনারা গাভীটি কালেকশন করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তো ধন্যবাদ ভাই তথ্য দেওয়ার জন্য আর দেখি আমার নাম্বারে আমি দিয়ে দিবনি স্ক্রিনে আপনার সাথে যোগাযোগ হবে নি যদি কেউ নিতে চায় আচ্ছা ভাই ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দর্শক তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি আর আজকে ইনশাল্লাহ দেখা হবে আপনাদের ছাত্রা গরুর হাটে তো খুদা হাফেজ আসসালামু আলাইকুম